নমস্কার। আমরা দেখলাম যে গতকাল আপনি দ্বিতীয়বারের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, পুনর্নির্বাচিত হয়েছেন। আপনাকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছিল বালুরঘাট টাউন মণ্ডলের পক্ষ থেকে। আজকে দেখলাম আমরা সারা জেলা থেকে আপনাকে সংবর্ধনা দিয়ে এসে অনেক নতুন যুবক, আপনাদের দলীয় যারা যারা কার্যকর্তা আছে তা বাদেও আমরা দেখলাম অনেক যুবক আপনাকে আজকে সংবর্ধনা দিতে এসেছে। গতকালকে পুনরায় আমাদের নেতৃত্বরা আর আমাকে দায়িত্ব দিয়েছেন পুনরায় এই দক্ষিণ দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একটা টিম হয়ে কাজ করেছি এবং এই উৎসাহ উদ্দীপনা যেটা রয়েছে সেটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সব প্রতি সকলের যে আস্থা, ভরসা, বিশ্বাস এবং যেভাবে আমরা একটা টিম হয়ে কাজ করেছি এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে পশ্চিমবঙ্গের মধ্যে যুব মোর্চার একটা গড়ে পরিণত করেছি, তারই ফলশ্রুতি আজকে বালুরঘাট সাব ডিভিশনে যত আমাদের মণ্ডলের কার্যকর্তারা, তারা তিন চারজন করে এসে আর আমার সঙ্গে দেখা করলেন, তারা আমাকে স্বাগত করলেন। আমি অত্যন্ত আপ্লুত এবং আবেগতাড়িত এবং আমি চেষ্টা করব সবাইকে নিয়ে যে দায়িত্ব, যে লক্ষ্য আমাদের আমাদের রয়েছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, সবাইকে একসাথে সমন্বয় করে এগিয়ে যাওয়ার কাজই আমি করব। আগামী 2021 সাল নির্বাচনে আপনি কি বলতে চাইছেন? দেখুন, সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি রয়েছে তার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা আলাদা নয়। আমাদের এই পিছিয়ে পড়া জেলায় বিগত কিছুদিনে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। গতকালকে শুনলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি, যিনি মাননীয় সাংসদের কাছে প্রশ্ন করছিলেন যে আপনি কি শিল্পায়ন করলেন। আমি জানি না যে সাংসদের কতটা দায়িত্ব কর্তব্য রয়েছে এবং মাত্র 1-1.5 বছর তিনি নির্বাচিত হয়েছেন, অবশ্যই তার কাজ করতে তাকে দেওয়া হয় না, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তার আগে তাদের নিজেদের দিকে প্রশ্ন তোলা উচিত যে তারা এই 10 বছরে কী কাজ করলেন এই দক্ষিণ দিনাজপুর জেলার যুবকদের জন্য, তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। প্রতিদিন আমাদের এখান থেকে আর যুব সম্প্রদায় মানুষরা তারা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, বাধ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যেতে। তো যুবকদের মধ্যে একটা প্রচণ্ড ক্রোধ, আক্রোশ এবং হতাশার পরিস্থিতি রয়েছে এই সরকারকে কেন্দ্র করে। এবং দক্ষিণ দিনাজপুর জেলার 6টি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে, তাতে উল্লেখযোগ্য ভূমিকা ভারতীয় জনতা যুব মোর্চা পালন করবে।